কইতাম কিতা কইতাম বন্ধুগণ, দর্শক আন্না করে কিতা কইতাম, মানে এই নাজমা বেগমের আর এই ফাতেহার কোনো বিন্দু পরিমাণ লজ্জা নাই। চোখের সামনে এ সমস্ত ঘটনাগুলো ঘটতেছে নাজমা বেগমের চোখের সামনে। জিয়ানে তৃষা কইতেছে মিম সিঙ্গেল মাদার, এটার নাম কি? মিমবতী কইতেছে মিমের বাবুর সাথে বিয়ে হয় নাই। তাহলে বাবুর সাথে যে কেক কাটা কাটে মিম করতেছে নিত্যদিনের রোজ রোজ, তো এগুলা ঘটনা নাজমা বেগম চাই কি ইয়ে করতে, মানে কেমনে হজম করে পুরা বাইদানি ফাড়া, মানে বাইদানি ফাড়া তো নর্মাল বলা যায় এটারে, তাদের হয়তো বাইদানি কাটে কাটে ঘুরে, কিন্তু এদের এদের অবস্থা দেখলে এদেরকে অন্য জায়গার আরেকটা জায়গার নাম ট্যাগ দেওয়া উচিত। দর্শক, এদিকে আমাদের ষাট সত্তর বছর গিয়ে মহিলাদের সভানেত্রী ফাতেহা বেগম প্রতিদিন ইউটিউবে আই চৌকিটিরে ঘুরে ঘুরে একটা না একটা ব্রিফিং মারব, মানে প্রতিদিন এমন কিছু বুঝাইব যে হিতির এই হয়েছে, হিতির জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে কিন্তু আসলে অন্য মানুষের গল্প, মানে সত্তর বছরকে বুঝে যেরকম গালো হাত দিয়ে দিয়ে এসব গল্প করে, ফাতের অবস্থা এরকম হয়ে গেছে। দর্শক, কয় না মানুষের যদি একদম লোয়ার ক্লাসের মানুষও হয়, যদি ওই ফ্যামিলিতে একটা মানুষের কিছুটা হলেও শিক্ষাগত যোগ্যতা থাকে প্রাতিষ্ঠানিক, তার আসলে কথাবার্তা মান মর্যাদা এবং বিবেক বুদ্ধি একরকম থাকে। তো এটা এই কথাটা কিল্লে কইলাম, এই কথাটা কোয়ার কারণ হচ্ছে শারমিনের কথা, যে স্যাফাশুট কি শারমিনের কথা। শারমিন ইয়ারে তিশারে আসলে একবার এবার উচিত জবাব, মানে শিক্ষিত মানুষের শিক্ষিত ভাষায় সুন্দর করে একটু বলে দিচ্ছে শারমিন, যেতটুকু ওর তো পড়াশোনা আছে দিশাদের তুলনা। তো দর্শক আপনারা দেন তো মাহিনুর বেগম রে আর এই যে মিমবতীকে এমনভাবে রামদোলায় দিল শুদ্ধ সুন্দর সাবলীল ভাষায়। দর্শক, আর এদিকে ফাতেহাদের মার ফাতেহাদের আত্মীয় মারা গেছে, চাচি ফাতেহার মার চাচি, অথচ এই বদাবাপ্পি, তারপর এটার নাম গীতা তৃষা, তার বোনের কেক কাটাকাটি করতেছে তার বাসার মধ্যে যায়, তারা বাইদানি ফাটি করতেছে, কিন্তু অথচ তাদের পরিবারের যে একজন সদস্য চলে গেছে পৃথিবী থেকে, বা স্বামী আর স্ত্রী দুইজনে কেউই ইউটিউবের মধ্যে আই একটাবার কয় নাই। তো দর্শক, আজকের ভিডিওটা এনতে শুরু করলাম কী নিয়ে কথা কইম, গোবর টোকানি থাকবো আবার কী নিয়ে কথা কইলাম বিড়ির মধ্যে কইম, অবশ্যই আপনারা বুঝতে হচ্ছেন। আর আপনারা ভালো আছেন নি দর্শক? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো থাকলে লাইক দিন, নতুনরা সাবস্ক্রাইব করে দিন। আমি একটু ঢাকার বাইরে আছি, বাইরে বলতে আমার বাড়িতে আসছি, আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ি, বাবার বাড়ি তো আমি বলি না, এটা আমি আমার নিজের বাড়ি বলি, এটা আমার আমার বাড়ি। আমার কেন জানি শ্বশুর বাড়ি আর বা হাজব্যান্ডের বাড়িকে নিজের বাড়ি বলতে পারি না, আমার মুখ দিয়ে আসে না, কিন্তু আমার যেখানে আমার জন্ম আমি মনে করি এটাই আমার বাড়ি। তো বাড়িতে আসি, আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে, কালকে ভিডিও আপলোড করতে পারি নাই, ঠান্ডা প্রচুর বাড়িতে, গাছপালা আছে তো কিন্তু ঠান্ডা লেগে গেছে মনে হয় পানি বা অন্য কোনো ইয়ে থেকে, জায়গা চেঞ্জ হওয়ার কারণে। তো অনেকে কমেন্ট করছিলেন যে আপু ভিডিও আপলোড করেন নাই, কখন করবেন, আসলে একটু ব্যস মানে ঠান্ডার কারণে গলা এত বর্ষা ছিল, এই জন্য ভয়েস দিতে পারি নাই। তো কারেলে কথা কই বানারাম বেগুন চলেন আর লগে টুকুর করে সামনের দিকে হাঁড়ি, পার্সোনাল কথা বাদ দিই। তো দর্শক, কথা কারেলে কই প্রথমে কথা ইয়ারেলে কই, বাপ্পির মা আর বাপ্পির তিশারে নিয়ে কইতাছি বা মিমবতীরে নিয়ে কইতাছি। বাপ্পির মা একজন বয়স্ক মহিলা, আসলে ওনার কথা কি বলবো, উনি টাকা পয়সার কাছে এতটাই বিক্রি হয়ে গেছে, এতটাই বিক্রি হয়ে গেছে বলার বাহিরে ওনার কাজ কারবারগুলা। কারণ জিয়ানে তিশা দাবি করে যে মিম এখনও সিঙ্গেল মাদার, হ্যাঁ মিম এখনও সিঙ্গেল মাদার, আর মিম দাবি করে বাবুর সাথে মিমের বিয়ে হয় নাই। তাইলে নাজমা বেগমের বাড়িতে এ বাবু মিম একইভাবে এন্ট্রি নেয়, একই রুমে ঘুমায়, একই রুমে কেক কাটাকাটি করে, এই নাজমা বেগম এটা কীভাবে সহ্য করে আর কীভাবে সাপোর্ট করে, বয়স্ক মুরব্বী হয়ে গেছে তো কী কমো, মানে এদের এই টাকা পয়সার কাছে নাজমা বেগম তার স্বামীর যে একটা ইয়ে ছিল ওই যে এই বিক্রি করে দিছে এই মহিলা। কারণ দর্শক দেখেন, নাজমা বেগম বিয়ের আগে কোনো দিন বাপ্পিদের বাড়িতে যাইতে পারে নাই, বাপ্পির বাবা নিষেধ ছিল, মরতে না মরতে টাকা দেখে বাপ্পি তিশার টাকা দেখে এনে বিক্রি হয়ে গেছে ভাই।
তো দর্শক দেখেন, জিয়ানা কইছে যে একটা মানুষ যে তার বিয়ে হয় নাই, সিঙ্গেল মাদার রাতের বেলা, আর হেদিকে করিম বেফারি আর কবির করিম বেফারির মা বউ একটা সিঙ্গেল মেয়ের ডাকা সারা একা ছাড়ি দিই একটা একটা ম্যাচিউর একটা তাদের ঘরে একটা পরপুরুষকে, পরপুরুষ চাচতো ভাই, সে তো যদি বিয়ে না হয় অবশ্যই সে পরপুরুষ, একই ঘরের ভিতরে সময় কাটাইতেছে, তিসার ঘরে যায় একই ঘরে যায় সময় কাটাইতেছে, মিম মিম বাবু একই ঘরে ঘুমাইতেছে, কেক কাটাকাটিতে ব্যস্ত ছিল মিম আর বাবু। তাইলে মিম আসাতে তানজিলা কার কাছে থাকার কথা, তানজিলা মিম একই সময় সময় কাটানোর কথা, তানজিলা কিন্তু তিশাদের বাড়িতে যাবে না, তানজিলা তো সাকিবকে নিয়ে ফুরাই দেওয়া না। তো দর্শক, তো জিয়ানা কইছে যে মিমের এখন বাবুর লোকে বিয়ে হয় নাই, তানজিলা কিন্তু তার জামাইকে রেখে খালার সাথে আইসা সময় কাটাইতো। তো তানজিলা চালাকি করি সাকিবকে নিয়ে এখান থেকে কাটি ফুটছে, কারণ মিম আর বাবু কেক কাটাকাটি করবো এই রুমের ভিতরে, জামাই চোখে যেন না পড়ে, এই জন্য মনে হয় তানজিলা তানজিলার জামাইকে নিয়ে এনতে চলে গেছে, যেন না দেখতে, এগুলো যেন না দেখে তানজিলাকে চলে যাইতে বাধ্য করছে। যেন আপনারা দেখেন নাই, এরা এক বাইদানি যদি একটা জায়গার মধ্যে হাজির হয়, তখন কিন্তু সব বাইদানিগুলো একই জায়গার ভিতরে আইসা সবটি মিলিয়ে না আক্রাগারে, একই জায়গার ভিতরে আক্রাগারে, এক বাইদানি যদি বাড়িতে যায় চৌদ্দ গোষ্ঠী চৌদ্দ বাইদানি একসাথে জোট বাঁধে, কিন্তু একই জায়গার ভিতরে যায় আক্রাগারে। তেমনি দেখেন তানজিলা এই মিম বাইদানি চলে গেছে ডাকাত্তাই ডাকাত্তাই টিং টিং করে বাবুর লই কাপড় সাজি একই রকমের একই কালারের ড্রেস কাপড় পরে, যেটা বাপ্পি তিশা তানজিলা তাদের মধ্যে বেশি দেখা যায় ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরা। তেমনি ওই মেকআপ বুতুরি মিমবতি পুরান ঢাকা সানির লগে তো ফারে না, কারণ হিসেবেটাই আসিল না, অন্য ইউটিউবের টি আর গরমে অন বাবুরে এমনি কয় বিয়ে করে, একটা শখ ছিল আর কি, মানে এরা তো মানে অন্যের কোনো কিছু যদি দেখে ওই রকম হওয়ার চেষ্টা করে, বিশেষ করে ইন্ডিয়ান সিরিয়ালের নাই যারা আছে নায়ক নাইকে এদের কালচারগুলো বেশি ফলো করে। তো যেমনি এই মেকআপ বুতুরি মনে করতেছে যেহেতু আর মানে হাই নেই, যেহেতু আর হাঙ্গুরটা নাই, তো সানি হাঙ্গুরটা ডিভোর্স দিয়ে দিছে, তো যেহেতু আর হাঙ্গুরটা নাই তাইলে আই কি হ্যাঁ হাঙ্গা বেটি কীতে করি, তো বাবুর আর হাঙ্গুরটা বানাই একই রকম কাপড় পরি একটু ম্যাচিং করি ঘুরলে তাইলে দেখতে ভালো দেওয়া যাবে, আর বাপির মা এটি দেখিও হজম করে। দর্শক, মিম আর বাবু দুইজনে ম্যাচিওর মানুষ, দুইজনে বিয়ে করতে পারে, ডিসিশন নিতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু দুই বোনে মিলে দর্শকদের কাছে ফাড়াই লিতেছে তারা বিয়ে করে নাই, কিন্তু তাদের কাজ কারবার দেখলে কোনোভাবে মনে হয় যে এরা বিয়ে করছে বা করে নাই, কোনটা মনে হয় আন্না করে আপনারা কমেন্ট সেকশানে কিন্তু লিখবেন, যে এই মিম আর বাবুর কাজকর্ম কিন্তু দেখলে কি মনে হয় যে এরা কি বিয়ে করছে নাকি করে নাই। তো মেকআপ বুতুরি তখন পুরা এক সাইড বাইর করে দিয়ে রাখে আরেক সাইডে শুধু ফাতলা অন্য এক সাইডে ঝুলে আর ফরিক টিং টিং করে নাচা শুরু করে, এই যে পাহাড় সমান কোমর এটারে কীভাবে দুলায় মেকআপ বুতুরি। দর্শক, এবার এই দেখেন না, বা এই মেকআপ বুতুরি বোনের বাড়ির যাই এনে বাবুর লগে কেক কাটাকাটি করতে আসে, তিশা সে সুযোগ করে দিছে কেক কাটার জন্য। তো মেকআপ বুতুরি যেহেতু হিতি বাড়ির যাইব না, ভালা কথা, এটা মেকআপ বুতুরি ভালো করে জানে, মেকআপ বুতুরির প্ল্যান ছিল মেকআপ বুতুরি বাড়ির যেতো না, আগে থেকেই প্ল্যান আছিল মেকআপ বুতুরি বাপ্পি তিশার এনে হাঙ্গা দিবস পালন করতে যাবো, কিন্তু স্পেসিফিক কইতে পারতো না যে এই বাপ্পি তিশার কত তম হাঙ্গা বা শিখি চলতে আছে, এটা বেলে আফুয়ার না হাঙ্গা কনকা, যারা প্রথমবার বিয়ে করে এটারে বিয়ে করে, আর যারা চার পাঁচবার দ্বিতীয়বার করে এটারে হাঙ্গা কয়, এরপর যা ফার্স্ট বি ফার্স্টটা হাঙ্গা হয় তাহলে হেডের কিতা কয় কইনছে আন্ডা কার অঞ্চলে হাঙ্গা বেড়ার হাঙ্গুই হাঙ্গা হাঙ্গা বেড়া না কিতে, হ্যাঁ যেহেতু দ্বিতীয়বার বিয়ে করলে হাঙ্গা বেড়া কয়, আর যেহেতু ফোন সোমবার করছে তাহলে কিতে করতে হবে হাঙ্গা হাঙ্গা বেড়া না কিতে, না ঠিক আছে হাঙ্গা বেড়া হাঙ্গা হাঙ্গা বেড়া না কয় হাঙ্গুরটা বেড়াটাই সুন্দর শোনা যায়, হাঙ্গুরটা বেড়া আর হাঙ্গুরটা মহিলা, হাঙ্গুড়ি বেড়ি আর হাঙ্গুরটা বেড়া দুইটা মিলি। তো দর্শক, হিতির দেখছেন নি বাবুরে কী পরিমাণ টিক্স একটা খাড়াইছে, তো গোবর দোকানে না কিছু হলে কোমরে বান্ধি আদা মাদা আই এনে বইবে হুলু উলু উলু আসলে আসসালাম আলাইকুম হুলু উলু উলু, মা গো কী পরিমাণে স্মার্ট দেয়ায় শুদ্ধ বলার চেষ্টা করে, কিন্তু স্মার্ট দেয় কী তৈব হইলে দিয়ে আসসালাম আলাইকুম, আরে গোবর দোকানে তুই যে এত বছর ইউটিউবিং করস অনেক তুই সালামে দিতে আরস না। দর্শক, সেফা শুটকি তো
সাইফা শুট কি তো মানে হিতি ফদাসরের একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী ইতি হুয়ালিয়া করছে তিসার বংশের মধ্যে হিতি হইল স্যার এক বাত্তি আনারা কইতারেন হিতি হইল স্যার এক বাত্তি হিতি কিন্তু দুই যাত্রা ঠেলি একটা হচ্ছে অটো প্রমোশন হাইছে ইন্টারে আর এসএসসিতে মনে হয় ইয়ে পাইছে যাই হোক যেটা রেজাল্ট করছে পাশ করছে তানজিলের তাই মনে হয় পড়ালেখা মনে হয় সাইফা শুটকির বালা অন হুয়ালিয়া হিতি করতে আছে কিয়া জানি কর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হিতি অনার্স করতে আছে বাবুরে দর্শক তো আমাদের মাখি রানী তো কিন্তু ইউটিউবের মধ্যে কতটি আদা মাদা খালি বেকার নামে বদনাম করব কি বদনাম বড় ভাই বড় ভাই ভাইয়ের বউ কেন এরকম করলো দুই ভাইয়ের বউ কেন কাপড় দিল না শারমিনের মা কেন এত খারাপ খুকিরে মনে করে হিঁচা দিয়ে হিটতাম এর মের মা কতটি আয়ে ভাইয়ের বউ গো ভাইকে বদনাম হল কইব অন খুকি তো পরের দিনে একবারে উলু উলু আজলি আজলি মানি 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 করি করি একটা ভিডিও দিছে তো এই গোবরটাখানি খুকির কথা তো আসলে কেউ দামে দেয় না কারণ দাম দিয়ে ভাতটা দিয়ে কোনো লাভ নেই কারণ মাক্ষি রানী যদি বাড়িতে যায় গোবরটোকারি যদি আই এনে বান্ডেললে যদি না খাটে তাহলে মাক্ষি রানীর ফ্যাটের মধ্যে কিন্তু খাওয়া যাইতো না আর এই যে কালিনুর বেগম বেড়ি গিয়ে হিতি হারা দিন দুই ফা দুই দিকে দিয়ে রান্না করে বই বই এ যুবতি বেড়ি ইডিরে হাঙ্গুরটে হাঙ্গুরটে বেড়িডিরে হাঁস আঙ্গুরটে দুই আঙ্গুরটে তিন আঙ্গুরটে বেড়িডিরে রাঁধি রাঁধি রাঁধিরে এই কালিনী বেগম খাওয়াইব কিন্তু আনারা সান খুকি যদি আই যদি কামেডি না করে দিয়ে তাহলে কিন্তু হইতো না অনেক গোবর টোকানির কথা কিন্তু এত গুরুত্ব নেই তুই সেরা এত একটা বেশি বার্তা দেয় না কিন্তু ইডে হিডে কুদুর গোবর টোকানির বেশি করে বাড়াই বাড়াই দিদি কামের বা কা নকরানি বানাই খাড়াইতে চায় তুই সে বাপি যাই হোক আনারা দেয় নয় যেটার নাম খিতা সাইফা শুটকির হলা যে মোহাম্মদ হেতেরে দুই সেট কাপড় দিছে কিনি আর গোবর টোকানিদের থইলে ভরিয়ে লাইছে এক গাঁটটি কাপড় কিনে দিছে দর্শকরা কিন্তু কমেন্ট করছে যে ভাই তো তোমার দুইটার চোখ সমান রাখো একজনের বেশি একজনের কম এইভাবে কেন দিতেছে এটা কিন্তু দর্শকরা কমেন্ট করছে কারণ কারণ আছে কারণ তিশা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না সাইফা শুটকি তাই তিগরে ডেকে ডেকে রান্ধি খাবাই তাইতো না সাইফা শুটকি হলো শিক্ষিত মাইয়া হিতি হিতির মা বাপের একমাত্র মাইয়া কিছু বলে ট্রেডিং যে কীভাবে এই বাদাম মারে দেয় যার কারণে হিতি এত গুরুত্ব মানে কেয়ার করতো না তো যার কারণে এই খুকি গোবর টোকানিকে হাতে রেখতে হইলে এই যে নিউ মার্কেটের ফুটপাথের গলির কিছু কাপড় সব রেডি সমানে দিতে হইব দিলে খুকি গোবর টোকানিয়া বাইন্দিল্লা খাইব তো দর্শক সাইফা শুটকি তো একবারে ভালো মতনে ওয়াশ করে দিছে যেটি আমরা কইতে পারি না সাইফা শুটকি সুন্দর করে একবারে ভদ্র ভাষায় বলে দিছে যে আপনাদের পারিবারিক মাক্ষিরে বলছে যে আমি জানি না যে আমার মাকে আমি খারাপ আমার মাকে খারাপ আমার ননদ যদি কিছু বলতে চায় তাহলে সেটা আমাকে বলুক না কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে পারিবারিক বেতিকি চিরি কাহিনী তুলে ধরে কেন আপনার সাইফা শুটকিরও কইতেছে আনে কি জানেন না গো সাইফা শুটকি আনা তো বিয়ের আগে মনে জানার কথা বলে কিনলে হিতিরা কিন্তু এই টাকার জন্য নিজে করে ল্যান্ডটা বানাই লেছে নিজেরা হিতিরা চায় হিতি করে নিয়ে মানুষের কথা কোক তাইলে নাটাই আইব তো না হইলে যারা যাদের ন্যূনতম পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো আছে তারা জীবনে কোনোদিনও জীবনে কোনোদিনও কোনো মেয়েকে ইয়ে পারিবারিক কথাবার্তা বেতি কি ছিঁড়ি এগুলো কিন্তু ইউটিউবের মতো জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মে বই আমার বড় ভাই কেন এটা করলো আমার বড় ভাই কেন হেটা করলো আমার বোন কেন স্বামী হারা হইলো তারপরে দি এডি কই নিজেরা ভাইরাল করতো না তিশার মানে এত মানে কুটনা বুদ্ধি তিশার ভিতরে আছে এই মাক্ষি রানীর ভিতরে এত কুটনা বুদ্ধি আছে বলে কিনলে দর্শক কোন কোন টপিক নিয়ে কথা বললে কি কি থাম্বনেল দিলে ভিডিওগুলোর মধ্যে ব্যাট ক্লিক হইলো দর্শকরা করব যে একটু ক্লিক করে দেখি তো কী বলছে আসলে ভিতরে তো দুই ক্লান্ডা ফাইতেন না এটার কোনো কুল কিনারা টাইটেলে থাম্বনেলের সাথে ভিডিওর ভিতরে কোনো কোনো কিছু ক্লিক কিনারা নাই কিন্তু এদের মনের কথাগুলো এরা টাইটেল থাম্বনেলে লেই দেয় আর এডি যখন দর্শকরা কোয়া শুরু করে তখন অন তিশা ডালা খুলিব ইয়ে কথার যে আমার বড় ভাই এই দেনা ভাই হেই দেনা ভাই সেই দেনা বড় ভাই ভাবিরা মনে করে যে হিতির হইলো গরিব মানুষ তুই মাক্ষি রানীর তো খুকি গোবরটোকানি দেন না মাক্ষি রানী জমিদারের ছেলে এদের কাছে বিয়ে হয়েছে পুরান ঢাকায় ফলার বাড়িওয়ালার কাছে বিয়ে হয়েছে মেকআপ বুতুরি মিমবতি কি তাদের কাছে তো মানে কীতে কইতাম যে বাপ্পি বা বাপ্পির পরিবারের লোক রয়েছে দেবতা মানে দেবতার মতো পূজা করে বাপ্পিরে তার শ্বশুর বাড়ির লোকরা ফয়সাওয়ালা করে তিশার বিয়ে হয়েছে ওই যে ফয়সাওয়ালা বলতে ওই যে বাপির বাপে গ্রামের ভিতরে আগের দিনে ঘর এক কান করছে এটা তো খুকি গিয়ে খুকি গিয়ে খুকি করলেই তো এটা তো মানে বিশাল কিছু দর্শক
নর্মাল আমাদের মতো যারা আছেন অনেক মানুষ বাংলাদেশের, তাদের জন্য এটা আসলে কোনো ব্যাপার না। গ্রামের মধ্যে খেতমার্কা বিল্ডিং, এটা গ্রামের ভিতরে সবার ঘরে ঘরে বেশিরভাগ ঘরে আছে। এখনকার সিজন আসে তো তিসা বা খুকি, তাদের জন্য তো এটা মাক্ষীরা নির্ভয়া পরিবারদের জন্য তো বিল্ডিং ঘরে। এই যে আনারা দেন না হিতিগু ঘর বাড়ির কি অবস্থা, তো এটা হিতিগু এনে ভাঙা বেড়া হাঁকি দিয়ে কুত্তা ধরতে, তো ইয়ার হিতিরা যদি এরম একটা একতলা বিল্ডিং ঘরের বেড়ার কাছে বিয়ে বইতে হারে, তাহলে তো হিতিরা এত করে ঠাকুর দেবতা মনে করে শুধু পূজা করতে থাকবো। ঘটনা তো হচ্ছে এই জায়গার মধ্যে। তো দর্শক সেফা শুটকি কিন্তু মানুষ কয় না, এক কলম ফড়া লেখা করলে মানুষের কিছুটা হইলেও সে জ্ঞানী কথাবার্তা কইব। আনারা দেন সেফা শুটকি একবার ভদ্র শুদ্ধ ভাষা মাক্ষীরে মাক্ষীরানীরে আর মাক্ষীরানীর মিম্বতির ইচ্ছা মতনে দুই দিছে, যে আমার মাকে নিয়ে বদনাম করেন এখানে বসে। আমি আমার স্বামীকে বলছি, আমি আমার শাশুড়ি মাকে বলছি যে কিছু হইলে আমাকে তো বলতে পারে, উনি এগুলা সোশ্যাল মিডিয়া যায় কেন ওনাকে বলতে পারে। আর সেফা শুটকি তুই কি জানো সা, যে ইতিরা যে এরকম পরিবার, যে ইতিরা এডি কইলে না বিউ হইব, বিউরলেই এডি কয়, বিউর জন্য এই সমস্ত কিছু কয়, বিউ কয়, বিউর জন্য এই সমস্ত কথাবার্তাগুলো ইউটিউবে কয়, তাহলে প্রচুর ভিডিও ভাইরাল হয়, ভাইরাল হয়ে ইতি করতেই আইয়ে ডলার আইয়ে। তো সেফা শুটকি নাকি ইয়েলে আইয়ে নাই, মানে তিশাদের কাছে যে বিয়ে বসছে হিতিরা বেলা, হিতি বলে প্রথমে জানতে না চ্যানেল, হিতির জামাই প্রেশারে পড়ে হিতি আইসে ইয়ে বানাইতো। তো কদিন আগে তিশা কইলেন না যে হেরা চ্যানেল দুইটা হ্যাগ বাপের বাড়ির থেকে যৌতুক পাইছে। সেফা শুটকি বলতেছে যে না যৌতুক পাই নাই, আপনার কারণে আমরা ইউটিউবে আইসি, ইউটিউবে কিছু টাকা পয়সার মুখ দেখছি। তার মানেই না যে সাংসারিক ব্যতিকিচ্ছিরি কাহিনী আনি ইউটিউবের মধ্যে তুলে দিতে হইব। সেফা শুটকি বলতেছে আমি ইউটিউবে টাকা পাওয়ার পর থেকে কিন্তু এই মাক্ষীরানী বাদ দিয়ে সবাইরে দিছি। মানে কি তো জানেননি, মানে হয়েছে এই মাক্ষীরানীর দিতে গেলে হেরা ভয় পায়, কারণ মাক্ষীরানীর বাড়ির ভিতরে এখন একটা দোতলা বিল্ডিং আছে, আগে একতলা বিল্ডিং আছে। তাদের মতো মানুষের সাহস করে না মাক্ষীরানীকে একটা কিছু দিব, ভয় পায় যে এত কম দামি জিনিস কেমনে দিব। অথচ মাক্ষীরানী কিন্তু মিনি মার্কেটের ফুটপাথের গল্লির ভিতরে 300, 400, 450, 350, 600 এরই দিদি এই কাপড় অকল কিনি কিনি দুই মহিলা দেয় বিনা যে মাক্ষীরানীরে কাপড় চোপড় দিয়ে দেয় মাঝে মধ্যে, তো এগুলো কিন্তু ভালো কাপড় চোপড়ে কি দেয়। আর এটার নাম কি জানি কয় মেকআপ বুতুরি মিম্বতি আহারে, ইতি তো ফুর একটা প্লাস্টিকের কাপড়, ওই যে অর্গানজা কম দামি যে এটা ফুলে ফুলে ওইটা অন্য গায়ে দিলে এটা দুপুষ করে পড়ে যায়, উপরে নিচে একটা প্লাস্টিকের কাপড়ের উপরে অর্গানজার যে ইয়েগুলো, না সরি অর্গানজা না মসলিন, মসলিন যে কাপড়গুলো উপরের নিচে প্লাস্টিকের কাপড়ের উপরে একটা মসলিন কাপড়ের মধ্যে কতগুলো গুটি ফাত্তির কাজ বইয়ে দিছে গরমের মধ্যে, এটা দেখলে তো ডর লাগে যে এটা শরীরের মধ্যে ঢুকাইব কেমনে। তো মেকআপ বুতুরির পছন্দ তো হয়েছে ইডিএ, তো মেকআপ বুতুরি ইডি না দীক্ষিতা দিবে, হিতি তো সুমকি পুতির দোকানদার হিতি, তো এরম একটা সুমকি পুতি দোকানের কাপড় চোপড় কিনি 1200 টাকা দিয়ে মাকির ইডে মা নাকের উপরে মেলায় দিয়ে দিতে রাস না খুকি, কতটা নিচু আর কতটা ছোড়ো লোক খুকি, টেঙে হয়েছে ইনকাম করে মাক্ষীরানির এরম একটা প্লাস্টিক কিনে দিয়ে দিতে রাস না 1200 টাকা নিবো না। ভদ্র সুন্দর বাসায় শারমিন একবার ইচ্ছে মতনে বলে দিছে যে পারিবারিক ব্যতিকিচ্ছিরি ঘরের মধ্যে কইব, এগুলা কেন বাইরে যায় সোশ্যাল মিডিয়ায় যায় আপনারা কেন এগুলা যায় বলা বলি করেন, আমার মারও বলছেন আমারও বলছেন না বলে, মানে এতে বোঝা যায় তিসেরা যে কত বড় মানে ভ্যালুলেস মানুষ, পারিবারিক মান মর্যাদা, মানুষ গরিব হইতে পারে কিন্তু মানুষের পারিবারিক গরিব হয় অনেক মানুষের, কিন্তু আত্মসম্মান বোধ যে জিনিসটা আছে এই জিনিসটা তিশাদের একটু নাই, যেটা শারমিন আবার প্রমাণ করে দিল। আমরা তো আমাদের চ্যানেলগুলো থেকে বলি যে তিশারা আসলে কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন, কিন্তু শারমিন যে ভিডিওটা কালকে আপলোড করছে এই ভিডিওর মধ্যে কিন্তু শারমিন সুন্দর করে বুঝিয়ে দিছে যে তিশাদের পারিবারিক যে ব্যাকগ্রাউন্ডটা কোন কোন লেভেলের কোন জায়গা থেকে উড়িয়ে আছে, এটা কিন্তু শারমিন আঙ্গুল দিয়ে দেখা দিছে যে কেন আত্মসম্মান বোধ থাকলে কোনো মানুষ পারিবারিক কথা কিবৃত্তি কিচ্ছিরি ইউটিউবে কয় না, শারমিন কিন্তু আঙ্গুল দিয়ে দেখা দিছে যে তোরা যে কতটা নিচু লেভেলের মানুষ। খুকি যেদিন ইয়েতে চলে গেছিল ঈদের দিন মনে হয় শারমিনের বাপের বাড়িতে, আগে গেলে কিন্তু খুব সুন্দরভাবে আপ্যায়ন করতো, এবার যায় বুটের ডাইল আর ভাত খাই এসে মনে হয় ঘন বুটের ডাইল মানে গরুর সবরি দিয়ে আনছে সবরি, খুকি যে কয় সবরি। তো আর দর্শক মাক্ষীরানীর হয়েছে কীতে মেজ ডে, মেজ ডে পালন করতে আছে মাক্ষীরানীর,
তো এখানে বলে কি পানশান করবো, মেকে পুতুরে মেমবতে যাই বেলুন ঝুলাবে, এটা হয়েছে লাল লাল বেলুন কতগুলার মধ্যে লেজ লাগাই লাগাই ঝুলে দেওয়া, এটা হয়েছে মেকে পুতুরির পানশান, পানশান করতে দেবো। সেই বিখ্যাত খানদানি একটা চাইনিজ মেকআপ পুতুরির চাইনিজ, মা গো মেকআপ পুতুরির হাতে চাইনিজ বলে কি যে মজা, একটা চাইনিজ খাবার রান্না করতে আছে, চাইনিজ খাবার কতগুলা বেকিং পাউডার, কতগুলা ইয়া কি জানি বলে সস মস কতগুলা দি রাঁধি, মেকআপ পুতুরির এটা চাইনিজ চাইনিজ রেঞ্চে রাঁধি খাওয়াইতে আছে। আর সেই বিখ্যাত খানা ছাড়া তাদের পরিবারের ভিতরে আপনারা দেখবেন এই মেমেকে পুতুরির বিখ্যাত এক চাইনিজ রান্না ছাড়া মানে মানুষ হয়েছে আষ্টে কুড়ি, চিকেন দিব মানুষজন হয়েছে আষ্টে কুড়ি, চিকেন হয়তো অজ্ঞ দিব, এর ভিতরতে কাড়ি আবার ভেজিটেবলও দিব, তো কে খায় কে পায় শুধু খুঁজছে আশ্চর্যই তাকাই থাকে যে এতগুলো মানুষের মধ্যে তো এক পিস করিও ভাগে পাইত না, এই যে চিকেন একটু হলুদ মরিচ মাখি লবণ মশলা মাখি তেলের মধ্যে ভাজি তুলে আর এটা দেখলে কি পরিমাণ খুশি দে হয় এই মাক্কিরানিরা পুরা খানদানের, অথচ এই হিতিক এই পানশানের ভিতরে মানে রোস্ট নাই পোলাও নাই তারপরে কি জানি বলে গরুর মাংস নাই, মানে এই ধরনের খাবার দাবার মানুষ দাবার দি ইয়ে করে না, মানে পানশানে খায় না, হেরা এই চাইনিজ খাবারটা হয়েছে তাদের কাছে সেই মেকআপ বুতুরির হাতের বিখ্যাত একটা রান্না জানে, আর না হইলে কোনো কিছু মেকআপ বুতুরি এরা তিন বোনের মধ্যে কেউই জানে না, কিছুটা সাবিনা হয়তো কিছুটা রান্না করতে পারে, তরকারির কালার টালার দেখলে বোঝা যায় ভালোই রান্ধে সাবিনা। ইয়ার লই কথা কই এই গ্রামের মধ্যে কিছু বয়স্ক মহিলাদের একটা তাদের একটা সংগঠন থাকে, তারা তারা একটা সভা বসায়, সভাটা হইল যে বিকেলবেলা যায় এক জায়গার ভিতরে বইব বা সকালবেলা যায় এক জায়গার মধ্যে বইব, সেই সবার খাবার হইল সিরে সিরি সিরি ফান, পানেরে ছোট ছোট করে টুকরো টুকরো করে বেগুনের মুখের ভিতরে ডিবে দিব, দিই এরপর আর শীতকাল হলে নিচে একটা আগুন রাইলে লইব, লই নইলে গরমকাল হইলে একটু ফ্যানের নিচে বইব, বই 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 গল্প করব, কি গল্প করব যে কার হলা বাদ দেয় নাই, কার হলা খাবার আনি বোর কাছে দি দিছে একজনে আরেকজনের কাছে, হ বোন তোর হলো গেরম করছে গান, আরে করছে করছে হিতি যে কি হরিমান কি হরিমান ডাইনি, হিতি যে কত খারাপ মনে হয় যে আই হাতের মা নয় হিতি হিতির মা, তো বই বই এই ভগবত নামে করবো এই বয়স্ক ষাট সত্তর মহিলাদের এই সংগঠনের মধ্যে এই আলোচনা চলব, বোন তো করে খিতা করতাম হোলাকা আফেল কমলা আনছে আনি, আরে দেন রোমের মধ্যে লই গেছে হিতির হাত বোরা তো দিয়ে দিছে আরে দুই কোয়া দিছে এর বেশি আর দেন, তো এর কতগুলো বয়স্ক মহিলাদের একটা সংগঠনের একজন নেত্রী থাকে, তো বেগুন বই বই গাল হাত দিয়ে দিয়ে এই দুঃখ সুখেরই কয় হোলার ভোগ, তো ফাতের অবস্থা দিয়ে হয়ে গেছে এরকম হিতি হয়েছে বয়স্ক ষাট সত্তর মহিলাদের সভানেত্রী, নিয়ে না মধ্যে হতে দিন আয় আপনাদের সাথে একটা কথা বলবো, কতটা হইল এই বাড়ির হে বাড়ির কেউ যদি হিতিরি কিছু একটা কয় ইডায় গল্প শেয়ার করছে কার লগে ফোনে কোন কথা বলছে, বই বই ইডি কেনে 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 চৌকিডিরে ঘুরে 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 এই ষাট সত্তর বছর গিয়ে মহিলাদের সত্যি বইবে হতে দিন কি কুট 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 করে গল্প এডি কই যাবো, কার দর্শক রান্না করে কই এই হিতি অন কে মরে গেছে এটাও রান্নাগুলোকে গল্প করতে আছে, অথচ তার ভাই ভাইয়ের বউ দুইটা মানুষ আছে কিন্তু তার ভিডিওর ভিতরে তাদের ভিডিওর ভিতরে তারা তাদের পরিবারের একজন মানুষ মারা গেছে বাপের মার আপন চাষি পাশাপাশি বাড়ি অন্য গ্রামও না যে নানার বাড়ির না স্বাস্থ্য নানি এটা অন্য গ্রামও না কাছাকাছি গ্রাম একই গ্রাম পাশাপাশি বাড়ি বাপের মা খুব সবসময় যাতায়াত করে, তো দেখেন এই দুইজন কিন্তু বলোগার হিতির ভাই আর ভাইয়ের বউ কিন্তু বলোগার, অথচ একটাবার ভিডিও তো উচ্চারণ করে নাই, মেকআপ বুতুরি এসে এনে কেক কাটতো এই মরা বাড়ির ভিতরে যাদের আত্মীয় স্বজন গুরুজন মারা যায় তারা আসলে ময়মরব্বী মারা যায় তাদের মনটা কতটা খারাপ থাকে, তো এই মেকআপ বুতুরি হিয়ানো যায় কেক কাটাকাটির ভিডিও করতেছে বাপ্পির মার বাপ্পির মার সামনে এই অবস্থায়, এরপরে দিয়ে আবার দেখেন না বেলুন ঝুলাইতে আছে ম্যারেজ ডে পালন করতেছে কেক কাটতেছে হুসু মুসু দি তানজিলে যায় টিং টিং করে নাচতেছে, অথচ এই তানজিলা একজন ব্লগার বাপ্পি একজন ব্লগার মাক্ষী একজন ব্লগার কেউ কিন্তু একটা ওয়ার্ড তাদের কোনো ভিডিওর মধ্যে শোকের জন্য কিন্তু একটাবার দেখলাম না একটাবার কোনো কথা বললেন না, তো ইন্দি আমাদের ষাট সত্তর বছরের সভানেত্রী যে ফাতে আছে বয়স্ক মহিলাদের সভানেত্রী হিতি আইসে আই একজন চলে গেল একটা প্রাণ আসলো মানে এমনভাবে বলতেছে মনে হয় যে হিতির হাটও বাচ্চা হয়েছে, এর হিতির গল্প এটি শুনলে আপনারা দেখবেন হিতি নিজে আমার এই গল্পের অংশটুকুই মানুষ দেখে আর হুরা ভিডিও কেউ দেখে না,
বেশিরভাগ ওই অংশটাই দেখে, যেটা সত্যি কথা। যখন এরকম টাইটেল থাম্বনেল নেয় মানুষ টানি ভিডিও যায় ওই সাইডে দিয়ে একটু দেয় তিকিতা কয়, এরা রীতিরে ঝাড়ুর বাড়ি দিয়ে এরা হেনতায় বাড়িয়ে গিয়ে। তো এই সভানেত্রী এনে আয় দুঃখ দুঃখ দুর্দশা কাহিনী তুলে ধরতেছে, একজন মরে গেল একজন মরে গেলো এগুলো কইতেছে, অথচ তোর ভাই আর ভাইয়ের বউ একটা খবর পর্যন্ত তাদের ভিডিওর মধ্যে দেয় নাই। মেকআপ পুতুরিরে কেক কাটতে ইন্দি সুবিধা করে দিছে, আর হেদিক দিহিতিরে ম্যারিজ ডে পালন করে লাল বেলুন জুলে এতটা নির্লজ্জ। এদের বাড়ি বাড়ি কিচ্ছা কাহিনীগুলো এরা নিজেরা ইউটিউবে এসে বলে, আর রোস্টারদেরকে তাদের নিয়ে কথা বলার ওদিক দিয়ে সুযোগও করে দেয়। দেখেন না একটা বাড়িতে মানুষ মরে গেছে, ওই মানুষের দুই বাপ্পি আর মাক্ষী দুইজনে মিলে একটা ওয়ার্ডও তাদের ভিডিওতে দেখাইল না, অথচ এনে বইবে বেলুন বেলুন লই কেক কাটাকাটির ভিডিও বানাইতে আছে দর্শক। আর সভানেত্রী এনে বইবে গল্প শুনাইতে আছে, 60 বছর গিয়ে সভানেত্রী এনে বইবে গল্প শুনাইতে আছে, আমার চাচা মরে গেল কোন, আমার ননদের মেয়ের বান্ধবী অ্যাক্সিডেন্ট করলো কোন দেশের কোন গল্প, বইবে মরা এক একদিন স্যাড রিয়াকশান দুঃখী, মানে স্যাড আর দুঃখী তো মনে হয় একই কিতা কইতেছে, মানে একদিন দুঃখী একটা রিয়াকশান নিয়ে আসব, একদিন লই আইবে এংরি রিয়াকশান, একদিন সর্বনাশের রিয়াকশান, মাথার মধ্যে হাত দিয়ে কাইলে স্যাফাশুট কিও আসছে যে নাকের ফাঁস হাত দি চোখ চোখের কোনা থেকে, মানে কিটা কাঁদতে আছে ফাতিয়াও কপালে হাত দি আবার গালের মধ্যে হাত দি, এই সমস্ত অ্যাক্টিং এটি কীভাবে করে আমি এটাই তো বুঝি না। একটা মনে হয় যে কি স্টার জলসা জি বাংলার, মানে ডেলি সুপগুলো আসে না এগুলোর মতো লাগতেছে যে একটা